মানিকবাবু নমস্কার। নমস্কার। আমরা শুধুমাত্র আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে, সেটা হলো যে আপনি যেহেতু দীর্ঘদিন আমাদের এই হসপিটালে আছেন বা আসছেন, আমাদের সঙ্গে পরিষেবা নিচ্ছেন, তো আপনি এখন আমাদের হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি কেমন আছেন এখন? ভালোই আছে মোটামুটি। আচ্ছা, খুব ভালোই আছে। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, তবে ডান চোখ বাঁ চোখটা একটু সমস্যা এখনো আছে। আশা করছি আপনাদের ট্রিটমেন্টে এটাও কেটে যাবে। ধন্যবাদ। আর ডক্টর প্রণব স্যার কে আপনার কেমন লেগেছে, ডক্টরের সার্ভিস কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ওকে মানুষেরও ভালো লেগেছে, ওকে অ্যাজ ডক্টর হিসেবেও ভালো লেগেছে। এবং আমি যখন পাড়ায় ছিলাম বা পাড়াতেই থাকি, তখন দুজন লোক অত হয়েছে, কোথায় করাচ্ছি আমি বললাম যে সেন্টার ফর সাইট লোক কার আন্ডারে করাচ্ছ, আমি বললাম ডক্টর প্রণব দাস, বললো যে হি ইজ দ্য ভেরি বেস্ট রেটিনা সার্জন ইন কলকাতা। ওকে ওকে। আর আপনাদের মানে আপনি যে এখানে এসেছেন আমাদের হসপিটালে, সেই হসপিটালে আপনার আমাদের যারা স্টাফ যারা আছে তাদের ব্যবহার আপনার কেমন লেগেছে? খুব ভালো। কারণ কাউকে কমপ্লেইন করার মতো কিছু পাইনি এবং প্রত্যেকেই খুব কর্ডিয়াল, খুব ওপেন এবং আমার সঙ্গে খুব ফ্রিলি ইন্টারঅ্যাক্ট তারা করেছে।